Hello viewers, language lovers, welcome to my channel. Our channel, Learning French Through Bengali Medium. Aaj ke amra je bishoy ta ni alochona korbo, seta holo liaison. Ingrejite amra liaison boli, banglay bolte pari songjog. Ekhon tale liaison ekta songha dewa jak prothome. যখন কোনো শব্দের শেষ বর্ণটি অনুচ্চারিত থাকে এবং পরের শব্দটি স্বরবর্ণ বা অনুচ্চারিত এইচ দিয়ে শুরু হয় তখন পূর্ববর্তী শব্দের অনুচ্চারিত বর্ণটি উচ্চারিত হয়ে যায় একটা উদাহরণ দিয়ে বিষয়টা পরিষ্কার করি যেমন লেজম লে একটা শব্দ অম আরেকটা শব্দ লে শব্দের এসটা অনুচ্চারিত বর্ণ পরের শব্দ এইচ বা এইচ মিউট যাকে বলি শুরু তাই এসটা উচ্চারিত হয়ে জ বা জেডের ধ্বনি দিল আরেকটা শব্দ দেখছি আ একটা শব্দ আফা একটা শব্দ এখন আতে এনটা উচ্চারিত নয় কিন্তু পরের যখন ভাওয়েলটা ই ভাওয়েলটা এলো আফাতে তখন দেখতে পাচ্ছি যে এনটা উচ্চারিত হয়ে যাচ্ছে এন আফা Un enfant, un enfant. Et qui va le liaison? Ekhon liaison alochona khubi bistrito. Tai amra amader ei liaison alochonatake tinte porjaye bhag kore tinte episode er moddhe alochona korbo. Ajke liaison prothom bhage ami shongar kotha bollam. Ditiyo onshe আমি এই যে ধ্বনিটার পরিবর্তন হলো এসটা জেড হয়ে গেল এবং আরও অন্যান্য ব্যঞ্জনবর্ণ তাদেরও নানা রকম পরিবর্তন হয় সেই কোন বর্ণ কিসে পরিবর্তিত হয় সেটা আলোচনা করব এবং লিজন কতগুলো ক্যাটাগরি আছে বিভাজন আছে সেই শ্রেণী বিভাগ আছে সেইগুলো নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে সেই শ্রেণীগুলোর আলোচনা করব তাহলে প্রথমে শুরু করা যাক আজকের আলোচনা আমাদের যে উচ্চারণের কি পার্থক্য হয় এখন দেখা যাক প্রথমে রয়েছে যেটা একটা সি কোন শব্দের যদি শেষে সি থাকে এবং পরে যদি একটা ভাওয়েল সেখানে অন্য শব্দের শুরু হয়ে যায় সিটা কয়ের ধ্বনি দেবে যেমন ক্রক্কাঞ্জাম্প কথার মানে হচ্ছে ইংরেজিতে যেগুলো ট্রিপ করা ল্যাঙ্গি মারা বাংলায় ল্যাং মারা বলি যাকে বলি দ্বিতীয় শব্দটা হচ্ছে যেমন যদি ডি থাকে কোনো শব্দের শেষে পরে ভাওয়েল বা অনুচ্চারিত এইচ এলে সেটা ট বা তয়ের ধ্বনি দেবে ফরাসিতে ত বলে গ্রা অম গ্রাতম এরপরে জি কোন শব্দের শেষে যদি থাকে পরে যদি ভাওয়েল আসে তাহলে লিয়েজন হলে সেখানে জিটা কয়ের ধ্বনি দেবে যেমন সা ব্লাড অ্যাম্পিওর ইম্পিওর ব্লাড তাহলে উচ্চারণটা কী হবে সা ক্যাম্পিওর লামার্সেস গানের বিখ্যাত সেই লাইন ক্যান সা ক্যাম্পিওর এরপর দেখা যাচ্ছে পি পি এর ধ্বনির পরিবর্তন হয় না পিটা পি থাকে জন্য থ্রো অ্যামাবল থ্রো প্যামাবল এরপরে আর আরেরও ধ্বনির কোনো পরিবর্তন হয় না আরটা আরই থাকে যেমন প্রমিয়ে আফা প্রমিয়ের আফা
এসটা কিন্তু জেড হয়ে যায়, যেমন লে এলিয়েস আফা, এসটা হয়ে গেল লে জাফা। টিটা অর্থাৎ ত, তয়েতেই পরিবর্তিত কিছু হয় না, ত তই উচ্চারিত হয়, যেমন পেটি আফা, পেটি তাফা। এক্সটা জেড হয়ে যায়, যেমন কোনো শব্দের শেষে যদি এক্স থাকে অর্থাৎ যেমনি মিয়ে অ্যাত্র, তাহলে মিয়ে জ্যাত্র উচ্চারণ করবো মিয়ে জ্যাত্র, এক্সটা জেডের সাউন্ড দিল। তাহলে দেখা গেল যে লিয়েজন সময় পূর্ববর্তী শব্দের শেষ বর্ণটার ধ্বনি পরিবর্তিত হতে পারে। এখন আমরা দেখব যে লিয়েজন অ্যাকচুয়ালি আমরা এর যে নিয়ম আছে একে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ এর ক্যাটেগরি বা শ্রেণী যদি আমরা ভাগ করি তাহলে তিনটে শ্রেণীতে ভাগ করব। প্রথমে হচ্ছে লিয়েজন অব্লিগাতোয়ার বা ম্যান্ডেটারি লিয়েজন, বাধ্যতামূলক, যেখানে করতেই হবে লিয়েজন। দ্বিতীয় হচ্ছে লিয়েজন অ্যান্টারডিট, মানে ফরবিডেন লিয়েজন, এখানে একেবারে নিষেধ, নিষিদ্ধ লিয়েজন করা যাবে না। সুযোগ সুবিধা থাকলেও দেখা যাচ্ছে দুটো শব্দের মধ্যে লিয়েজন হতে পারে, কিন্তু লিয়েজন করা যাবে না। এবং তৃতীয় হচ্ছে লিয়েজন ফ্যাকুলটেটিভ, অর্থাৎ অপশনাল লিয়েজন, লিয়েজনের সুযোগ রয়েছে, করতেও পারা যায় এবং করতে নাও পারা যেতে পারে, তাতে ভুল কিছু হবে না। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে লিয়েজন তাহলে বাধ্যতামূলক, কোনো কোনো ক্ষেত্রে সুযোগ থাকলেও নিষিদ্ধ, আবার কোনো কোনো ক্ষেত্রে বক্তার ইচ্ছা অনুযায়ী লিয়েজন করাও যেতে পারে, আবার ইচ্ছা হলে না করাও যেতে পারে। আজকে আমরা এখানে ভিডিওটাকে শেষ করি, কারণ যদি সবটা শেষ করতে যাই আজকে দীর্ঘায়িত হয়ে যাবে এবং আপনাদেরও একই লাগবে, তাই আমি এটাকে ভেঙে ভেঙে করছি। কিন্তু বন্ধুরা, আপনারা এই আলোচনার পর অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে দিন, যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে পরের ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন তার। এছাড়া লাইক শেয়ার কমেন্ট আপনারা তো করেই থাকেন, আরও করবেন আশা করলাম। করে আজকে ভিডিও শেষ করার আগে সবাইকে আরেকবার ধন্যবাদ এবং নমস্কার জানাই।